এক বোন লিখেছেন যে আকিদা বিষয়ে মোটামুটিভাবে জ্ঞান অর্জনের জন্য কোন বইগুলি উপকারী হবে দয়া করে জানাবেন আকিদা বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ব্যাপক বিষয় এ বিষয়ের ওপরে ওলা যে বইগুলো লিখেছেন সেগুলি কম বেশি সবই পড়ার চেষ্টা করতে হবে প্রথমত তিনটি মূল নীতি মোহাম্মদ বিন আব্দুল হাবের লেখা তারপরে শেখ বিন লেখা সহি আকিদা এবং তার পরিপন্থী বিষয় উসুলুল ইমান ইমানের ছয়টি মূলনীতির ব্যাখ্যা শেখ ইবনসাইমিনের লেখা এগুলি সব বাংলা অনুবাদ আছে তারপরে আকিদাত মুসলিম মুসলিম ব্যক্তির আকিদা মোহাম্মদ জামিল জাইনু হ্যাঁ এগুলি তারপরে কিতাব তাওহিদ এটা মোহাম্মদ বিন আবদুল্লাহবির লেখা তারপরে আমাদের বাংলাদেশে বেশ কিছু লেখক আছেন যারা তাওহিদের উপর বই লিখেছেন এগুলি আপনি পড়তে পারেন যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের তাওদের ওপরে একটা বই আছে অনেক সুন্দর বই তারপরে শেখ জামানের আছে একটা কালিমাল ইহা ব্যাখ্যা বিশাল একটি বই তারপরে আমার নিজের লেখা আছে তাওহিদের কিস্তি তাওহিদ পুনরুদ্ধার এরকম কিছু বই তারপরে আরও অনেক ওলামাদের বই রয়েছে তাওহিদের ওপরে যারা সালাফিয়া আলেম ডক্টর অবকর জাকারিয়া তারপরে মঞ্জুর ইলাহি তাদের তাওহিদের উপরে লেখা যে বইগুলো সেগুলি আপনি সবই পড়বেন হ্যাঁ আর এই বইগুলো কন্টিনিউ আপনি একটার পর একটা পড়তে থাকলে তখন তাওহিদের বিষয়ে আপনার প্রকৃত জ্ঞান হাসিল হবে ইসলাম হাউজ ডট কম এই ওয়েবসাইটে আপনি যদি ঢুকেন তাহলে তাওহিদের উপরে অনেকগুলো বই আপনি পাবেন এবং সেগুলি থেকে আপনি উপকৃত হতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন আমি